হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা তোমাদের জন্য ফাইন্ড দ্য মিসিং নাম্বারের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমাদের আগের যে ভিডিওটা দিয়েছি ফাইন্ড দ্য মিসিং নাম্বারের, তার পরবর্তী পার্ট হচ্ছে আমাদের এই ভিডিওটা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের আজকে ফার্স্টের যে কোশ্চেনটা আছে সেটা আসছে তিনটে রো এবং তিনটে কলামে। ফার্স্টে দেওয়া আছে 52, 21, 32, নেক্সট 64, 36, 80, তারপরে আছে 48, তারপর জিজ্ঞাসাচিহ্ন, তারপরে 48, এবং অপশান দেওয়া আছে A 44, B 32, C 24, D 22। ঠিক আছে, তো আমরা এটাকে কীভাবে বের করব? তোমরা আবার আমার আগের মতো যে তোমরা আমার ভিডিওটাকে আবার পজ করে রাখতে পারো, পজ করে রেখে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করার চেষ্টা করো, যদি না হয় তো আবার ভিডিওটা চালিয়ে দেখে নাও। তো এটা কীভাবে করতে হবে? তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আছে কি 52। ঠিক আছে, 52 আছে আমাদের প্রথমে, এবং এই কলামেরই নিচে আছে 32, তাহলে আমরা সে দুটোকে প্লাস করে দেব। 52 প্লাস 32 ডিভাইডেড বাই, যদি আমরা এখানে 4 করি তাহলে কি আসছে? আমাদের 52 প্লাস 32 হচ্ছে 84, ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু আমাদের আসছে 21। ঠিক আছে, 21, যেটা আমাদের মিডল নম্বর। ঠিক আছে, নেক্সট 64 প্লাস 80, 64 প্লাস 80 ডিভাইডেড বাই 4 ইজ ইকাল টু, এটা হচ্ছে 144 ডিভাইডেড বাই 4 ইজ ইকাল টু আমাদের যেটা আসছে 36, যেটা আমাদের এখানে মিডল নম্বর আছে 36। নেক্সট আমাদের 48 প্লাস 48 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে, সরি, 48 প্লাস 48 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হচ্ছে 96/4 ইজ ইকাল টু, সরি, 20, সরি এটা নড়ে যাচ্ছে একটু, 24। ঠিক আছে, 24 আমাদের অপশান সি হচ্ছে আমাদের 24, সরি একটু পৃষ্ঠাটা নড়ে যাচ্ছিল, তাহলে আমাদের এখানে হচ্ছে 24 হলো আমাদের অ্যান্সার, অপশান সি। তাহলে আমরা কি করলাম? আমরা করলাম ফার্স্টেরটা 52 প্লাস 32 ডিভাইডেড বাই 4, 64 প্লাস 80 ডিভাইডেড বাই 4, 48 প্লাস 48 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের এখানে আসলো 24। ঠিক আছে, অপশান সি। এবার নেক্সট ভিডিও আমরা যেটা নেক্সট যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা। আমাদের এখানে কোশ্চিনে দেওয়া আছে তিনটে কলাম এবং 1, 2, 3, 4, 5টা রো। ঠিক আছে, আমাদের এখানে দেওয়া আছে 1, 2, 4, 3, 50, 3, 4, 5, 2, 70, 7, 4, 9, 3, তারপর জিজ্ঞাসাচিহ্ন। তাহলে আমরা এটা যদি শুরু করি, তোমরা আবার সেই ভিডিওটা পজ করে করতে পারো, আবার আমার ভিডিও পর পর দেখতে পারো। সেটা হচ্ছে আমরা 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 এইগুলোকে আমরা যোগ করে দিই। যোগ করলে কত হচ্ছে? 2 একে 3, 7, 10, 10 × 5 ইজ ইকাল টু 50, আমরা নিচেরটা পেয়ে গেলাম। এবার যদি আমরা নেক্সটটা করতে চাই তাহলে এখানে করতে হবে আমাদের 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 2 ইজ ইকাল টু 7, 7, 40 × 5 ইজ ইকাল টু 70, যেটা আমাদের এখানে দেওয়া আছে 70। এবার আমরা যদি এটা করি 7 প্লাস 4 প্লাস 9 প্লাস 3 ইজ ইকাল টু
টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ ইজ ইকাল টু ওয়ান ওয়ান ফাইভ। আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ। যদি আমরা অপশানে দেখি তাহলে আমাদের অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার, ওয়ান ওয়ান ফাইভ। ঠিক আছে, তাহলে খুব সহজে আমরা এটাকে এগুলাকে কী করলাম, ফার্স্টে ওয়ান টু ফোর এগুলো যোগ করে দিলাম, ওয়ান টু ফোর থ্রি যোগ করে ইন্টু ফাইভ ইন্টু ফাইভ, নেক্সট থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস টু ইন্টু ফাইভ, নেক্সট সেভেন প্লাস ফোর প্লাস নাইন প্লাস থ্রি ইন্টু ফাইভ। তাহলে আমাদের খুব সহজেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অন্যর কাছে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তাতে অনেকের উপকার হবে। এবং যদি নতুন কেউ থেকে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং আমি তোমাদের এরকম নতুন অনেক অনেক ভিডিও আনতে থাকবো, তোমাদের তাতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ধন্যবাদ।